এখন আমরা অধ্যায় সাথে সম্পাদন নম্বর 2 করব। সম্পাদন নম্বর 2 হল ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই ভর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা এখানে ত্রিভুজের ভূমির মান ধরে নিব 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণের মান ধরে নিব 45 ডিগ্রি এবং অপর দুই ভর অন্তর ধরে নিব 3 সেন্টিমিটার। তো চিত্রটি আঁকা যাক। প্রথমে আমরা ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এঁকে নিই। তারপর অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। এটাকে আমরা ডি ধরলাম। এবং একটি সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি এঁকে নিই। এখন প্রথমেই যে কোনো রশ্মি বিড়ি নিই। বিড়ি রশ্মির বি বিন্দু হতে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই। এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান নিয়ে সিবিই আঁকি। এখন বিই রশ্মি হতে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নিই। তারপর ডি এবং সি যোগ করি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ইডিসি এর সমান ডিসি রেখার উপর কোন ডিসি এ আঁকি। সি এর রশ্মি বি রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।